হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে রুই মাছ দিয়ে ঢেঁড়স রান্না দেখাবো। তো আমি রুই মাছটা লবণ হলুদ মরিচ দিয়ে মেখে রেখেছি। এখন আমি মাছটা ভেজে নিব। এখন আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেলে আমি মাছ ভেজে নিব। তেলটা গরম হয়ে গিয়েছে, আমি এখন মাছটা ছেড়ে দিচ্ছি। আমি মাছটাকে ব্রাউন করে ভেজে নিলাম। আমার ব্রাউন করে ভাজা হয়ে গিয়েছে, আমি এখন তুলে নেব। আমি ওই তেলের মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। আমি 1 চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি। আমি এখন জিরা গুঁড়া দিয়ে দিলাম 1 চামচ। 1 চামচ গুঁড়া মরিচ। আমি একটু পানি দিয়ে নেব। মশলাটাকে কষিয়ে নিব। আমি এর মধ্যে এখন ঢেঁড়স দিয়ে ঢেলে দেব, নাড়াচাড়া করে যেন মশলাগুলি ভালোভাবে মেখে যায়। আমি 1 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রাখবো।
আমি একটু পানি দিয়ে দেবো। একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে দিব এক মিনিটের জন্য। মিনিটের জন্য ঢাকনা দিয়ে রাখবো। এবার আমি পানি দিয়ে মাছ সঙ্গে চারটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আমি এখন ঢাকনা দিয়ে দিব। এখন আমি ঢাকনা দিয়ে দেব। আমি 10 থেকে 15 মিনিট এটাকে ঢাকনা দিয়ে রেখেছিলাম, এখন আমি দেখি। হ্যাঁ, আমার রান্নাটি কমপ্লিট হয়ে গিয়েছে। আমি এখন পরিবেশন করে নেবো।